হাসরের মাঠ হবে এত ভয়ঙ্কর যেই মাঠের মধ্যে দুনিয়ার মানুষগুলো ছায়ার জন্য সর্বঅবস্থায় দৌড়াবে এই মানুষগুলো এখানে যাবে ওখানে যাবে নিজের মলমূত্রের উপরে নিজেই সাতার কাটবে যার যার গুনাহ পরিমাণ পরিপূর্ণ মলমূত্রের উপরে সাতার কাটবে আবার আরেক হাদিসে রয়েছে এই বান্দা মাটিতে যখন তামা হয়ে যাবে বান্দাগুলো দৌড়াবে কোথায় গিয়ে ছায়া পাবে না খুঁজে পাবে না নবী তো জানা দেন আরশে মুআল্লার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তবে আট শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ মায়া করে মহব্বত করে আরশে মুআল্লার নিচে ছায়া দিয়া দিবে ওই যৌবনকালের ইবাদত করনেওয়ালা বান্দা অসাবুন্না সাফি ইবাদাতিল্লাহ আমার নবী জানা দেন যৌবনকালের আমার যে উম্মতেই সময়টা পাওয়ার পরে নামাজ রোজা নেক আমল ইবাদত করার মাধ্যমে যদি তার সময়টাকে সে কাটায় দিতে পারে আমার আল্লাহ দুনিয়াতে প্রতিদান যদি না দেয় তবে আখেরাতে আমার রব এই যৌবনকালে ইবাদত করনেওয়ালা বান্দাটাকে মায়া করে দয়া করে আরশে মুআল্লার নিচে বান্দাকে ছায়া দিয়া দিবে সুতরাং বান্দা যৌবনকালের সময়ের ইবাদতের অনেক দাম আমার নবী তো জানায়া দেয় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হলো সুস্থতা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত হলো যৌবনকালের সময়টা সব সময় থাকবে না কেউ যদি মনে করে এটা নিয়ে মৃত্যু পর্যন্ত যেতে পারবো তাহলে এই বান্দার জন্য এটা পরিপূর্ণই ভুল ধারণা হবে এরে বান্দা না না আমি আমার এই যৌবনকালের সময় থাকতেই নামাজে যাওয়া লাগবে আমি আমার যৌবনকালের সময় থাকতেই রোজা ধরা লাগবে আমি আমার যৌবনকালের সময় থাকতেই নেক আমল করা লাগবে কত আল্লাহর গুলাম ইমাম সাহেব যদি ডাইকা ডাইকা তাকে ডেকে ডেকে বলে তুমি কেন ফজরে যাও না কেন জোহরে যাও না কেন আসরে দেখা যায় না মাগরিবে সাহেব এক ওয়াক্ত নামাজ তুমি কেন পড়ো না তোমার দেহের মধ্যে তো শক্তির কোনো কমতি নাই কমতি নাই ইচ্ছা করলেই ফজরে আসতে পারো ইচ্ছা করলেই জোহর আসর মাগরিবে সাহেব আসতে পারো কারণটা কি রে তুমি কেন মসজিদে আসো না ওই যুবক আল্লাহর গুলাম ইমাম সাহেবকে ডাইকা ডাইকা জানায় দেয় ইমাম সাহেব আমার কবরের চিন্তা আপনার করার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই আমি আজ টকবগে যুবক আমি বিবাহ করার পরে আমার ঘরের মধ্যে সুন্দরী একটা রমণী আসবে এই রমণী থেকে আমার ফুটফুটে দুইটা চারটা সন্তান আসবে এই সন্তানগুলোকে আমি বিবাহ দিব বিবাহ দেওয়ার পরে তারপরে আমি বুড়া যখন হয়ে যাব বৃদ্ধ হয়ে যাব আমার দাড়িগুলোকে লম্বা করব আমি আমার জুব্বা পরে পরে নামাজের জন্য দৌড়াব আমি তখন ওই রোজা রাখব আমি তখন ওই তাহাজ্জুদ আর ইশরাক আর আওয়াবিন ধরে নিব অথচ না না এই যুবক আল্লাহর গুলাম তো ভালো করেই জানে তার যৌবনকালের গ্যারান্টি তো তার হাতে নাই সে যে বৃদ্ধ পর্যন্ত বাঁচবে ওই গ্যারান্টি তো তার হাতে নাই হাতে নাই লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালুহুম লা ইয়াস্তাকিনুনা সাআ ওয়া লা ইয়াস্তাকদিমুন প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম আছে ওই নির্ধারিত টাইম যখন বান্দার কাছে চলে আসবে ওই বান্দা যতই চেষ্টা করবে আমি মালাকুল মত থেকে বেঁচে যাব আমি একদিন দুই দিন এক সপ্তাহ বিলম্ব করে করে কবরে যাব না না আল্লাহ বলেন নির্ধারিত টাইমটা যখন চলে আসবে লা ইয়াস্তাখিরুনা সা এক সেকেন্ড পরিমাণ দেরিও হবে না ওয়া লা ইয়াস্তাকদিমুন এক সেকেন্ড পরিমাণ আগেও হবে না পরেও হবে না বরং নির্ধারিত টাইম যখন বান্দার কাছে আসবে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জানা দেয় মালাকুল মউত এই বান্দার সামনে তখনই চলে আসবে যদি কান্না করে আর রিকোয়েস্ট করে রিকোয়েস্ট তো মানা হবে না হবে না এজন্য তো এই যৌবনকালের সময়টার বান্দা বড়ই দাম নবীও শিক্ষা দিয়া গেলেন তুমি তোমার এই যৌবনকালের সময়টা থাকতেই মূল্যায়ন করো এই যৌবনকালের সময়টা তোমার কাছে সর্বাবস্থায় থাকবে থাকবে বলেন বার্ধক্য হয়ে গেলে পবিত্রতার গ্যারান্টি নিয়ে নামাজ পড়া যাবে
বার্ধক্য হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে পবিত্রতার গ্যারান্টি নিয়ে নামাজ পড়া যাবে না পবিত্রতার গ্যারান্টি দিয়ে রোজাও রাখা যাবে না পবিত্রতার গ্যারান্টি দিয়ে তাহাজ্জুদ পড়া যাবে না পবিত্রতার গ্যারান্টি দিয়ে ইশরাক আর আওয়াবিন পড়া যাবে না কারণটা কি বলে এই বান্দা যখন বার্ধক্যে নিমজ্জিত হয়ে যাবে তখন যতই চেষ্টা করবে ইচ্ছা করলেই ঠান্ডা পানি দিয়ে অযু তো বানাতে পারবে না ইচ্ছা করলেই বান্দা ফজরের নামাজে উঠে উঠে যেতে পারবে না এজন্য তো আমার নবী পরিপূর্ণভাবে শিক্ষা দেয় পাঁচ জিনিসের পূর্বে তুমি তোমার পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো এক নাম্বার বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনের মূল্যায়ন করো কারণ তুমি আজ যুব এই যৌবনকালের সময়টা পাঁচ দিন দশ দিন এক বছর দশ বছর বিশ বছর হাইস্ট গেলে তোমার কাছে পনেরো বছর পঁচিশ বছর থাকতে পারে কিন্তু এই যৌবনকালের সময়টা তোমার কাছে সর্বাবস্থায় থাকবে না থাকবে না এই জন্য তো নবী পরিপূর্ণভাবে শিক্ষা দিয়া দেন তুমি বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনের মূল্যায়ন করে চলাফেরা করো দুই নম্বরে নবী বলেন তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই তোমার সুস্থতার মূল্যায়ন করো আজ সুস্থ আছো কালকে অসুস্থ হয়ে যেতে পারো এই জন্য সুস্থ থাকা অবস্থায় এই সুস্থ শরীরের পরিপূর্ণভাবে মূল্যায়ন করো নবী তিন নম্বরে শিক্ষা দেন তোমার কাছে গচ্ছিত ধন সম্পদ থাকা অবস্থায় টাকা পয়সা থাকা অবস্থায় এই টাকা পয়সা ধন দৌলতের মূল্যায়ন করো গরিব হওয়ার আগে তুমি তোমার ধন দৌলতের মূল্যায়ন তুমি দাও কারণ তুমি যখন গরিব হয়ে যাইবা তখন শুধু আল্লাহর কাছে বলতেই পারবা ও আল্লাহ আগের মতো ধন দৌলত তুমি আমাকে দাও আমাকে দাও কিন্তু না না আল্লাহ তো দিয়া দিয়া পরীক্ষা করার পরে তুমি গচ্ছিত ধন সম্পদ গুরু তোমার কাছে রাখতে পারো নাই যার দরুন আল্লাহ এই ধন সম্পদ যখন নিয়ে যাবে নবী বলেন গরিব হয়ে যাওয়ার আগেই এই ধন সম্পদের মূল্যায়ন তোমার করা লাগবে দুনিয়াতে এলাকাতে বিভিন্ন জায়গায় দেখবেন কত আল্লাহর বান্দা আগে সকালবেলার খানা খেলে দুপুরের খানা জোগাড় করতে কষ্ট হয়ে যাইত দুপুরের খানা খেলে রাতের খাবার জোগাড় করতে বান্দার কষ্ট হয়ে যাইত এখন আমার আল্লাহ দুইটা চারটা ছয়টা সন্তানের মাধ্যমে এই বান্দার পরিপূর্ণ তাকদীর পরিবর্তন করে দিয়েছে ভাগ্য পরিবর্তন করে দিয়েছে এখন টাকা পয়সা ধন দৌলতওয়ালা হওয়ার পরে কোন খাতে ব্যয় করবে কোন পথে ব্যয় করবে টেরুই পায় না আসে না নাই কথা বলেন না কেন আগে ছিল অনেক গরিব টাকা ছিল না বাড়ি ছিল না কোনো রকম ডেলিভার ছিল দিন মজুর ছিল যা পাইত কোনো রকম খাইতো এখন আল্লাহর বান্দার দাদা হঠাৎ করে অনেক বড় ধনী হয়ে গেছে টাকাওয়ালা হয়ে গেছে কোন দিকে উড়াবে কোন পথে উড়াবে কোন জায়গায় ব্যয় করবে ওটাই খুঁজে পায় না শুধু অপচয় করে অপচয় করে আসে না নাই কথা বলেন এলাকায় সমাজে অনেক লোকগুলো আছে মনে করে আমার কাছে আমার এই গচ্ছিত ধন সম্পদগুলো সর্বাবস্থায় থাকবে অথচ না 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 এই গচ্ছিত ধন সম্পদ তো দিয়েছেন কে দেন কে আবার নিয়ে যেতে পারেন কে কথা বলেন এজন্য অপচয় করা যাবে অপচয় করা যাবে না এই ধন সম্পদগুলো আল্লাহ বান্দাকে মায়া করে দেন অনেক কৃপা করেই দেন দয়া করে দেন কিন্তু হ্যাঁ বান্দা যদি অপচয় করতে থাকে অহংকার লালন করে হিংসা লালন করে আবার আল্লাহ পরিপূর্ণভাবে এই ধন সম্পদ নিয়ে যেতে পারে এই হাদিসের অংশের ব্যাপারে নিজের চোখের দেখা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই লিখেন আমার নিজের চোখের দেখা ঢাকার এক নবাবের ঘটনা বলে আমি তোমাদেরকে শোনাতে চাই প্রথমবার তিনি হেসে হেসে বলেন দ্বিতীয় অংশটা দুঃখ করে বলেন দুইটা অংশ এই গল্পের তিনি বলেন ঢাকাতে এক নবাব ছিল নবাব অনেক ধনীওয়ালা অনেক টাকা পয়সাওয়ালা কোনো সম্পত্তির কোনো কমতি নাই এমনিতেই স্বাভাবিকভাবে নবাবরা টাকাওয়ালা হয় ধন দৌলতওয়ালা হয় নবাবের দুইটা সন্তান নবাবজাদা আর নবাবজাদি যখন মৃত্যুসজ্জায় শায়িত হয়ে গেছে নবাবজাদা আর নবাবজাদিকে ডাকছে এদিকে আসো আমি তোমাদের কাছে কিছু ওসিয়ত করে দিতে চাই আর কিছু নসিহত করব কি করবেন বাবা বলতে পারেন নবাবজাদা আর নবাবজাদিকে নবাব ডাইকাইনা বলতেছে তোমাদেরকে তিনটা নসিহত করব এক নম্বরে আমার এই ধন দৌলত তোমরাই তো উত্তরাধিকারী হিসাবে সব পাইবা
তাহলে শুনো 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 এক নম্বরে অহংকার করবা না দুই নম্বর হিংসা লালন করে চলাফেরা করবা না তিন নম্বর অপচয় করবা না কয়টা কয়টা নসিহত করলেন কথা বুঝতেছেন তো নবাবটা নবাব জাদান নবাব জাদিকে এই নসিহতগুলো করার পরে নবাব কিছুদিন পরে ইন্তেকাল করলেন মারা গেলেন এবার নবাব জাদান নবাব জাদি পরিপূর্ণ সিংহাসনের উত্তরাধিকারী টাকা পয়সার কোনো কমতি নাই কোনো কিছুর কোনো কমতি নাই বাবার রেখে যাওয়া সম্পত্তি তো মনে মনে চিন্তা ভাবনা করে বাবার রেখে যাওয়া সম্পত্তি নিজেরা তো কষ্ট করে এগুলো ইনকাম করি নাই এগুলো জুগাই নাই বাবাই দিয়া গেছে চল অসুবিধা নাই অহংকার করি হিংসা করি বাবা তো আর কবর থেকে আসবে না চল আমরা অপচয় করি এমনি টাকা উড়াই কোনো অসুবিধা নাই নবাব জাদান নবাব জাদি বাবার কথাগুলো একটাও রাখে নাই বাবা যে বলে গিয়েছে অহংকার করো না হিংসা লালন করে চলো না তিন নম্বরে পরিপূর্ণভাবে অপচয় করো না বরং মুজাবজাবিনা বাইনা জালি দুইটার মাঝখান বরাবর কৃপণতাও না অপচয়ও না দুইটার মাঝখানে রেখো এই কথা একটাও মানে নাই আশরাফ আলী থানবী এবার হেসে হেসে লিখেন এদের কি হালাত হয়ে গিয়েছিল বলে নবাব জাদা বলে আমার চোখের দেখা ঘটনা নবাব জাদার একদিন প্রয়োজন পড়েছে ম্যাচের ভিতরে দিয়া সলাই জানানো ম্যাচ চিনেন তো আপনারা ম্যাচ ম্যাচ চিনেন এই ম্যাচের ভিতরে কি থাকে কাঠি দিয়া সলাই এই দিয়া সলাই জানানোর জন্য তার প্রয়োজন পড়ল নবাব জাদা যখন দিয়া সলাইটা ম্যাচের সাথে ঘষা মারে তখন একটা বারুদের গন্ধ তার সামনে বের হয় স্বাভাবিকভাবেই এটা বারুদের গন্ধ বের হয় যখনই আগুন জ্বালায় যখনই ঘষা মারে নবাব জাদা মনে মনে কয় হায় রে আমি তো আমার ইহজন্তিকিতেও এরকম সুঘ্রাণ আমি পাই নাই মেসকে আম্বরের মধ্যেও পাই নাই এত সুঘ্রাণ এই বারুদের এত সুঘ্রাণ মনে মনে কয় সব কর্মচারী যারা আসো তোমরা সবাই আমার কাছে আসো কর্মচারীদেরকে ডাইকা ডাইকা বলতেছে কর্মচারীরা তোমরা সবাই ছড়িয়ে পড়ো আমার জন্য বারুদ সংগ্রহ করো একজন কর্মচারী সামনে রাখো সে বারুদগুলো ঘষা মারুক আর গন্ধ বের হোক আর আমি গন্ধ শুকি আশরাফ আলী থানবী লেখেন নবাব জাদা এভাবে পানির মতো টাকা ঢালতে আরম্ভ করলেন ওদিকে নবাব জাদি গচ্ছিত ধন সম্পদ টাকা পয়সার মালিক হওয়ার পরে একদিন তার প্রয়োজন পড়েছে কাপড় কিনবে আপনারা লক্ষ্য করে দেখবেন কাপড় বিক্রেতা যখন কাপড় কাটে আপনি বললেন যে এত গোজ কাপড় আপনা আমাকে দেন কাপড় বিক্রেতা তখন এই এত গোজ ই করার পরে ভাঁজ করার পরে কেসি দিয়া একটু কাটে বাকিটা টান দিয়া সিরে নাকি পুরাটাই কেসি দিয়া কাটে টান দিয়া সিরে একটা আওয়াজ হয় কি হয় না কাপড় কাটার কাপড় কাটার কাপড় সিরার একটা আওয়াজ হয় এখন নবাব জাদি বাজারে যাওয়ার পরে কাপড় বিক্রেতার কাছে বলতেছে এত গোজ কাপড় আমার লাগবে এত গোজ কাপড় আমাকে দাও হ্যাঁ কোনো অসুবিধা নাই আপনি নবাবের কন্যা সন্তান আপনি আমার কাছে এসেছেন আপনার কাছে আমি অবশ্যই দিব এবার বলতেছে বলে এত গোজ কাপড় কাটবা কিভাবে দেখব আমি বলে এত গোজ ভাঁজ করার পরে কাপড় বিক্রেতা যখন কেসি দিয়ে একটু কাটছে বাকিটা টান দিয়া ছিঁড়ছে একটু আওয়াজ হয়েছে কাপড় ছিঁড়ার আওয়াজ মনে মনে নবাব জাদি কয় আরে কাপড় বিক্রেতা আমি তো আমার ইহজন্তিকিতেও এত সুন্দর আওয়াজ আমি শুনি নাই হায় হায় কোন কি এত সুন্দর আওয়াজ আপনি শুনেন নাই কি করতে পারি ও দাঁড়াও কাপড় টাপড় কিচ্ছু লাগবে না দৌড়া বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পরে সব কর্মচারীদেরকে ডাইকা ডাইকা আইনা বলতেছে একটা আওয়াজ আমার কাছে পছন্দ হয়েছে তোমরা এদিকে আসো বাবার দেওয়া সম্পত্তি লাগবে টাকা পয়সা লাগবে এই ধরো দিলাম দিলাম ব্যাগ ভর্তি টাকা পয়সা যা লাগবে সব নিয়ে যাও তোমরা গিয়ে 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 যেখানে কাপড় পাইবা গজে গজে কাপড় কিনে নিয়ে আসো আমার সামনে একজন কর্মচারীকে দাঁড় করাও এই কর্মচারীর হাতে একটা কেসি দাও সে এক গজ করে কাপড় ভাঁজ করুক তারপর কেসি দিয়া একটু কাটুক বাকিটা টান দিয়া সিরুক আর আমারে আওয়াজ শোনাক নাউজুবিল্লাহ বলেন নবাব জাদি আর নবাব জাদা এভাবে অপচয় করতে লাগলেন কি একদম অপচয় না টাকা পয়সাগুলো তো রাখতে পারলেন না আশরাফ আলী থানবী লিখেন আমার নিজের চোখে দেখা এই নবাব জাদা আর নবাব জাদিকে আমি দেখেছি তার বাবা যেই বাজারের অধিপতি ছিলেন যেই বাজারের মালিক ছিলেন তার বাবার রেখে যাওয়া নবাব জাদা আর নবাব জাদি এই দুই সন্তানও ওই বাজারের মালিক ছিলেন কিন্তু অপচয় করার কারণে আল্লাহ তাআলা ওই বাজারের মধ্যেই ওই নবাব জাদার নবাব জাদিকে একদিন ভিক্ষার থালা দিয়া বসায়া দিয়েছে আল্লাহ পারে কি পারে না বলেন আল্লাহ পারে
এজন্য গচ্ছিত ধন সম্পদ আল্লাহ দিয়েছেন আমরা অপচয় করব না কৃপণতা না অপচয় যেটা মাসখান বরাবর আমরা মৃতবই হব অপচয় করব না কৃপণতা করব না আল্লাহ তৌফিক দান করুন আমাদের গচ্ছিত ধন সম্পদ থাকা অবস্থায় এই ধন দৌলতের মূল্যায়ন দেওয়ার তৌফিক আল্লাহ প্রত্যেককে দান করুন পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন এজন্য ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতান ربه كفورا كار قدها أبوزوه كاريدا كارو بھائي الله بولن نشتوئي مبزرين تارا أبوزوه كاريا چن تارا شويتان ارو بھائي آر تم را جدی شويتان ارو بھائي ہویا قبر ياشو تاہولے قبر تمار شتے بھالو آچورن کرو جنات پے جاو نا 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 شويتان تو الله تعالى لك وكتوك غلام وكان الشيطان ربه كفورا شويتان تو الله تعالى لك وكتوك غلام اجنو شويتان ار غلامي شويتان ار بھائي কোন মুমিনে কামেল করতে পারে নবী পরিপূর্ণভাবে জানায়া দিলেন এক নাম্বার তুমি যৌবনকালের সময়টা থাকতেই সময়ের মূল্যায়ন দাও দুই নম্বরে নবী বলেন অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার সুস্থতার মূল্যায়ন দাও তিন নম্বরে নবী বলেন তোমার কাছে গচ্ছিত ধন সম্পদ থাকা অবস্থায় এই টাকা পয়সা ধন দৌলতের মূল্যায়ন তুমি দাও তোমার কাছে অবসরের সময়টা থাকতে থাকতেই এই সময়ের মূল্যায়ন তুমি দাও সময়ের মূল্যায়ন দাও টাইম এন্ড টাইড ওয়েট ফর নান আল ওয়াক্তু লা ইয়ানতাজির আহাদ সময় এমন এক সম্পদ তোমার জন্য অপেক্ষা করবে না সুতের দিকে তাকায়া দেখো এই সুদকে যদি তুমি বারবার বলো আমার জন্য দাঁড়ায়া থাক এই সুদটা তোমার জন্য দাঁড়ায়া থাকবে না সুদ সুতের ভাবেই চলে যাবেন ঠিক একই রকম ভাবে সময়টাও চলে যাবে আমি যদি বলি সময় আমার জন্য একটু অপেক্ষা করো তাহলে এটার পরিপূর্ণ ভুল ধারণা হবে নবী বলেন অপসরের সময়টা থাকতে থাকতেই সময়ের মূল্যায়ন তুমি দাও পাঁচ নম্বরে নবী বলেন তুমি তোমার জিন্দেগির হায়াতের বেলা থাকতে থাকতেই এই ইহকালীন জিন্দেগির তুমি মূল্যায়ন দাও মৃত্যুবরণ করার আগে আগেই তোমার হায়াতের মূল্যায়ন তুমি করো এর মানে কি বলে মুতু কবলা আনতা মুতু মরার আগে একবার মরো মৃত্যুবরণ করার আগে একবার মৃত্যুবরণ করো এর মানেটা কি বলে মৃত্যুবরণ করার আগে একবার মরা মানে কি এর মানে হলো কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকি তোমাকে বসায়া তোমাকে এক নম্বরে যখন সওয়াল করবে রবের পরিচয় দাও দুই নম্বরে যখন তোমাকে প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও তিন নম্বরে যখন তোমাকে প্রশ্ন করবে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও আমার নবী তো পরিপূর্ণভাবে জানা দেয় আমার উম্মত মৃত্যুর আগে আগে যদি মৃত্যুর কথা স্মরণ করে করে চলতে পারে ওই উম্মতই তো রবের পরিচয় দিতে পারবে এজন্যই তো মৃত্যুর আগে হায়াতের জিন্দেগির মূল্যায়ন করা লাগবে আমি রবের পরিচয় কবরে গেলে দিতে পারবো কি পারবো না যখন আমাকে বলা হবে মান রব্বুকা আমি রব্বি আল্লাহ বলতে পারবো কি না যখন আমাকে বলা হবে ওয়ামা দীনুকা আমি দীনি আল ইসলাম বলতে পারবো কি না যখন আমাকে জিজ্ঞাসা করা হবে ওয়ামান হাজার রাজুল আল্লাযি বুইসা ফিকুম ইউকালু লাহু মুহাম্মাদ আমি তখন আমার নবীর পরিচয় দিতে পারবো কি না কেউ যদি মনে করেন আমি মৃত্যুর আগে 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 পরিপূর্ণভাবে মুখস্থ করে নিব রব্বি আল্লাহ দীনি আল ইসলাম নাবিজুনা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কথা আমি মুখস্থ করার মাধ্যমে মুনকার নাকিরের কাছে বলতে পারব নবী বলেন না না তুমি যদি কবরে যাওয়ার পরে রবের পরিচয় দিতে চাও তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় রবের আইন অনুযায়ী নিজের জিন্দেগিটা গঠন করা লাগবে রব যেভাবে বলেছেন তা মেনে 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 চলা লাগবে কোরআনে যেটা আদেশ আছে আদেশগুলোকে মেনে চলা লাগবে যা নিষেধ আছে তা থেকে নিজেকে বিরত রেখে চলা লাগবে তবেই তো আমি রব্বি আল্লাহ বলতে পারবো নবী বলেন তখনই আমার উম্মতটা রব্বি আল্লাহ বলতে পারবে আর ধর্মের পরিচয় আমার কোন উম্মতটা দিতে পারবে বলে আমার যে উম্মত
দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে চলেছে, ইসলামের জন্য ত্যাগ করেছে, তিতিক্ষা করেছে, রক্ত বিলীন করেছে, ইসলামের জন্য নিজের জান মাল সময়টাকে ব্যয় করেছে, ওই আমার উম্মতটাই দিনিয়াল ইসলাম বলতে পারবে। এর বান্দা আমি তো আজ পরিপূর্ণভাবে মনে করলাম, মৃত্যুর আগে আগে যতই আমি চিন্তা ভাবনা করি তবে মরণের কথা চিন্তার প্রয়োজন নাই, যার কারণেই তো আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, নেক আমল করি না, অথচ আমি মনে করি আমি দিনিয়াল ইসলাম কবরে জবাব দিতে পারব না। না এর বান্দা দিনিয়াল ইসলাম কেমনে দেওয়া যাবে? তাকায়া দেখো আমার নবী আল্লাহর পক্ষ থেকে চল্লিশ বৎসর বয়সে নবী যখন নবুয়ত পেয়ে গেলেন, সবাইকে যখন নবী দাওয়াত দিতে লাগলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। সবাইকে যখন নবী আমার দাওয়াত দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী প্রথম প্রথম আবু বকরের সামনে যায় যখন দাওয়াত দেয়, এরে আবু বকর বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি নবী আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত বান্দা এবং রাসূল। আবু বকর আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে নবীকে ফিরা দিতে পারে নাই, আমার নবীকে বলে নবী মেনে নিলাম, বলেন বলেন পরিপূর্ণ পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু বকর নবীর হাতে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। এরে বান্দাম কি জন্য বলা, কি জন্য বলা, একটু কান দিয়া শোনো, ইসলামের মহাব্বত কেমন থাকলে ওই বান্দাটাই দিনিয়াল ইসলাম বলতে পারবে, কেমন ভালোবাসা থাকলে ওই বান্দাই মৃত্যুর পরে মুনকার নাকিরের সামনে নিজের ধর্মের পরিচয় গর্ব করে করে দিতে পারবে। আবু বকরের মতো ৩৯ জন যখন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন আমার নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করে, প্রকাশ্যে নবী ইসলাম প্রচার করতে পারে না। নবীর কাছে ৩৯ জন মুসলমান হওয়ার পরে আবু বকর আমার নবীর কাছে আয়েশা আয়েশা নবীকে বলে, ও নবী আমার, আমি আবু বকর আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, নবী আমার মন চায় আমি একটু প্রকাশ্যে কালিমার দাওয়াত সবাইকে দিয়া দিব, নবী আমার মন চায় আমি কালিমার দাওয়াত দিব খুতবা বাইতুল্লাহর সামনে পাঠ করব। আমার নবীকে বলে, নবী আমার অন্তরের মধ্যে এই দুঃখটা সর্বাবস্থায় বিরাজ করছে, ও নবী আমার, আপনি আমাকে বারণ করবেন না, নিষেধ করবেন না। আমার নবী আবু বকরের চেহারার দিকে তাকায়া তাকায়া বলে, এরে আবু বকর তোর মনের মধ্যে যেই দুঃখ, আমি নবীর মনের মধ্যেই তো একই পরিমাণ দুঃখ আর ব্যথা, আমার মালিক আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে, এই নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে আমি নবীও তো আজ পর্যন্ত প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারিনি, গোপনে গোপনে প্রচার করি, তবে আল্লাহ যেদিন আমাদেরকে শক্তি দিয়া দিবেন তখন ওই আল্লাহর অনুমতি নিয়া আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়া দিব। আবু বকর বলেন, নবী না 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 না, আমাকে একটু অনুমতি দিয়া দেন, আপনি যদি মনে করেন কাফের বেঈমানের বিরুদ্ধে আমরা পারব না, নবী না না, আমি আবু বকর তো আপনার হাতে কালিমা পড়নেওয়ালা মুসলমান, অনুমতি দেন। আমার নবী আবু বকরের পরিপূর্ণ সহ্য করতে না পেরে বলল, আবু বকর যাও যাও বাইতুল্লাহর সামনে যা খুতবা পাঠ করো, কোনো অসুবিধা নাই। আমার নবী আবু বকরকে এই অনুমতি দেওয়ার পরে ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া 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 আবু বকর বাইতুল্লাহর সামনে যখন যায়, আমার আবু বকর সাহাবি, ওই পরিপূর্ণ নবীর সাহাবি,
যিনি আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া কালিমার দাওয়াত দিতে সবাইকে আরম্ভ করে খুতবা পাঠ করতেছি প্রকাশ্যে প্রকাশ্যে সবাইকে ডাকে আর বলে সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই সবাই বলো আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই আবু বকর এই কথা বলার পরে আবু জাহালের কান পর্যন্ত যখন পৌঁছায়া যায় উতবা সাহেবাম মুগিরার কান পর্যন্ত যখন পৌঁছায়া যায় মাথা বড়ই গরম আবু বকর দেখি মুহাম্মদের পাশাপাশি গোপনে তো যায় না বরং প্রকাশ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয় আবু জাহাল উতবা সাহেবা তাদের গোষ্ঠীর দলেরা সবাই মিলে ওই বাইতুল্লাহর সামনে আইসা তাকায়া দেখে আবু বকর ইসলামের দাওয়াত দেয় আবু জাহাল সহ্য করতে পারে না হাতের মধ্যে একটা বড় পাথর নিয়া আবু বকরের কপালের মধ্যে জোর করে যখন একটা ঢিল ছুড়ে মারে আবু বকরের কপালে ঢিলটা পড়ার পরে আবু বকর সহ্য করতে পারে না কপালটা ফেটে দুইটা ভাগ হয়ে রক্তগুলো জমিনে পড়তেছে গাল বেবে আবু বকরের যখন রক্তগুলো পড়ে আবু বকর ব্যথার যন্ত্রণার সহ্য করতে পারে নাই চোখ দিয়ে বেবে টপ টপ করে পানিগুলো পড়তেছে ওদিকে আবু জাহাল আবু বকরের চেহারার দিকে তাকায়া দেখে আবু বকরের গাল বেবে রক্তগুলো পড়ে আর ডাক দিয়া বলে আবু বকর ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দে কালিমা দাওয়াত দেওয়া বন্ধ করে দে আমরা যেই প্রচার করি ওই প্রচারের বিরুদ্ধে কাজ করতে যাইস না তাহলে পরিণতি ভালো হবে না হবে না হবে না এই কথা বলার পরে আবু বকর রক্তমুখা ওই চেহারাটা নিয়ে আবু জাহালকে বলে এরে আবু জাহাল আমি তো তোদের সম্পদের আঘাত করি নাই তোদের সন্তানের উপরে আঘাত করি নাই বরং আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গিয়েছি আমাকে মার মার শত মারতে পারো কোনো অসুবিধা নাই তবুও আমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না আবু বকরের ইমানের পাওয়ার দেখে তারা যখন বারবার আবু বকরের উপরে আঘাত করে এক পর্যায়ে আবু বকর দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যাওয়ার পরেও সাড়ে না সাড়ে না এক চাবুক নিয়া 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 আবু বকরের পেটের মধ্যে দাম দাম করে আবু জাহাল মারে আর বলে আবু বকর ইসলাম সির দে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দে আবার উপর করে শুয়ায়া আবু বকরের পিঠের মধ্যে ধাম দাম করে চাবুক গুলো মারে ফিমকি দিয়ে রক্তগুলো যখন পেট আর পেট থেকে বের হয় তখন চাদরটা মুড়ানো ছিল চাদরটাও রক্তে রক্তাক্ত ওদিকে আবু জাহাল উতবা সাহেবা সবাইকে বলতেছে আবু বকর একটু পরে এমনিতেই মারা যাবে চল চল আমরা সবাই চলে যাই পরে আবার আসবনি আবু বকর কি মেরে ফেলেছি একটু পরে এমনিতেই মরে যাবে আবু বকরকে ফালা রাইখা আবু জাহাল উতবা সাহেবা যখন চলে যায় আবু বকর আমার মালিককে ডাকে আর নবীর কথা স্মরণ করে আবু বকরের সম্প্রদায়ের লোকেরা যখন আবু বকরের সামনে আইসা তাকায়া দেখে আবু বকর দাঁড়ানো অবস্থায় না বরং শায়িত অবস্থায় আবু বকর পড়ে আছে আর আবু বকরের নিচে রক্তগুলো জমিন লাল আবু বকরের নিঃশ্বাস আছে কিনা আছে কিনা এটা দেখতে যায় আর নাকের সামনে হাতটা যখন লাগায় তাকায়া দেখে আবু বকরকে অনেক মেরেছে মেরেছে কিন্তু আবু বকর মরে নাই এখনো নিঃশ্বাস একটু আসি আর যায় আবু বকরকে মারে মরে না বাঁচায় রাখেন কে ইসলামের জন্য নিবেদিত যেই বান্দাই পরিপূর্ণ প্রাণ যেই বান্দাই নিজের জীবনটাকে বিলীন করে দিতে চায় সে মরে না কে বাঁচায় রাখেন জোরে বলেন আল্লাহ বাঁচায় রাখেন আবু বকরকে নিয়া 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 মার কাছে নিয়ে যায় মার কাছে নিয়ে যাওয়ার পর মাকে যায়া 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 বলতেছে নেন আপনার সন্তান আবু বকরকে নেন মা আবু বকরের চেহারা দেখি পুরা বডি দেখে আর সহ্য করতে পারে না পারে না এক পর্যায়ে আবু বকরকে পানি পানি মারতে মারতে একটু পরে যখন একটু একটু হুশ আবু বকর ফিরে পেয়েছে মাকে ডাক দিয়া বলেন
ও মা তুমি আমার শয্যাশায়ী বিছানার পিছনে মা তোমাকে আমি বলতে চাই আমাকে একটু বলো বলো আমাকে জানায় দাও ও মা আমি জানি আবু জাহাল উদ্বা সাহেব আমাকে মেরেছে মেরেছে কিন্তু আমার রক্তের ব্যাপারে আমি তোমার কাছে জানতে চাইব না তোমার দেহের কি অবস্থা আমি জানতে চাইব না আবু বকর মার চেহারার দিকে তাকাইয়া হুঁশ ফিরে পাওয়ার পরে মাকে বলে মা বলুন না আমার নবী কেমন আছে নবী কোথায় আছে কোন লোকটা বলে বলে যেই লোকটার পুরা বডিটাই রক্তে রক্তাক্ত হয়ে গেছে মাকে ডাক দিয়া বলে মা বলো না আমার নবী কোথায় আছে কেমন আছে তখন মা ডাক দিয়া বলে এত রক্তগুলো ঝরার পরে কেন তুই নবীর কথা ভুলোস নাই মুহাম্মাদের কথা ভুলোস না পরিপূর্ণ ইসলামের মধ্যে এখনো প্রবেশ করে করে আবু জাহাল উদ্বা সাহেবা এদের কে থেকে শুধু মারকাস মারকাস কারণটা কি আবু বকর মার চেহারা দিকে তাকায়া বলে মা তুমি আমাকে আর মুহাম্মদ নবীর কথাটা আমার সামনে বলো না আগে বলো আমার নবী কোথায় আছে কি অবস্থায় আছে আবু বকরের মা পেয়ালা ভর্তি একটা দুধ নিয়া 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 যখন আবু বকরের সামনে দেয় আর বলে আবু বকর এই দুধটা পান কর তাহলে তুই পরিপূর্ণ সুস্থ হতে পারবি অল্প সময়ে সুস্থ হতে পারবি আবু বকর বলে না 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 মা ও মা তুমি যে মনে করো এই দুধের মধ্যে আমার সুস্থতা না না মা না না আমি আবু বকরের কাছে প্রিয় কি জানো আন্নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ আমি আবু বকরের কাছে প্রিয় হলো আমার নবীর চেহারা মুবারক দেখা ও মা এই দুধটাকে ফালা দিয়া যদি তুমি তোমার কাদের মধ্যে নইয়া আমার নবীর কাছে যদি তুমি নিয়া যেতে পারো তাহলে নবীর চেহারা মুবারক আমি আবু বকর দেখতে দেরি আমি আবু বকরের দেহের অসুস্থতা 100 ভাগ থেকে 50 ভাগে নেমে আসতে দেরি হবে না এরে বান্দা আবু বকরের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা কেমন ভালোবাসা ওদিকে আবু বকরের মা বলে তোর আব্দার আমি রক্ষা করে নিলাম অসুবিধা নাই আব্দার আমি রক্ষা করব বলে কোথায় আছে নবী কোথায় আছে তা তো আমি জানি না বলে ওমরের বোন ফাতেমাকে ডাক দাও ফাতেমা আসার পরে বলে নবী কোথায় আছে ফাতেমা বলে যায়েদ ইবনে আরকামের বাসায় দারুল আরকামে অবস্থান করছে অসুবিধা নাই বলে মা তুমি আমাকে তোমার কাঁধের মধ্যে লও লয়ে আমার নবীর কাছে নিয়ে যাও নবীর কাছে যায়া যায়া আবু বকর যখন যায়েদ ইবনে আরকামের দারুল আরকামে মোলাকাত হয়ে যায় অনেক কথা সংক্ষেপ করছি আমার নবী বুকের মধ্যে আবু বকরকে জড়ায়া জড়ায়া আবু বকরকে বলতেছে এই আমার সাহাবি শুনো শুনো আমি তো তোমাকে নিষেধ করেছিলাম কেন তুমি ওখানে গেলা এই রক্ত মাখা শরীর নিয়া আমার সাথে মুলাকাত করতেও তুমি চলে আসলা আবু বকর নবীকে বলে নবী আপনি কি ভেবেছেন আমি রক্ত দেখানোর জন্য এসেছি আপনি কি ভেবেছেন আমি আমার ঈমানটাকে দেখানোর জন্য এসেছি নবী না 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 বরং আমি কেন এসেছি জানেননি জানেননি নবী আমি আপনাকে এটাই বলতে এসেছি আপনি কেমন আছেন আপনার হালাত কি আপনার শরীরের অবস্থা কি এটা আমাকে জানাবেন আর এই রক্ত দেখে আপনি হতবাক হবেন না নবী আপনাকে আমি ওয়াদা দিয়া দিতে পারি আমি আবু বকরের দেহে তো রক্তের কোনো কমতি নাই বলে দিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী প্রকাশ্যে যখন ঘোষণা আসবে সবাই মিলে ইসলামের দাওয়াত দিব জিহাদের ময়দানে যাব আমি আবু বকরের দেহের মধ্যে এক ফুটা পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি ইসলামের দাওয়াতে আবু জাহাল উতবা সাহেবা কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে 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 করেই যাব তবুও আমি ইসলাম থেকে বিচ্যুত এক পরিমাণও হব না আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহু আকবার নবীর সাহাবায়ে কেরামরা এরাই তো ইসলামের মহাব্বত নিয়া ভালোবাসা নিয়া এরাই তো কবরে যাওয়ার আগেই কবরের চিন্তা ভাবনা করে দিনিয়াল ইসলামের মহাব্বত ভালোবাসা নিয়া ওরাই দিনিয়া ইসলামের জবাব দিতে পারবে এজন্য আমি আপনি এখন যদি মনে করি আমি মুখস্থ ভাবেই দিয়ে দিতে পারবো সব জবাব না না বরং ধর্মের ভালোবাসা মহাব্বত অন্তরে ঢুকানো লাগবে রবের আদেশ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গঠন করা লাগবে তিন নম্বরে আমরা নবীর সুন্না অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গঠন করব এই কাজগুলো করে যেতে পারলেই নেক আমলগুলো করে যেতে পারলেই আর দুহা সামাওয়াত ওয়াল আরদ আল্লাহর আসমান জমিন বিবি জান্নাত আমার জন্যই বরাদ্দ হয়ে যাবে
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة قولي رب زدني علما أنا والا میں کیسے کہ میں کیسے جانتے چاہے